माननीয় স্পিকার 1917-18 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের এবং 1916-17 অর্থ বছরের সম্পূরক বাজেট माननीय মন্ত্রী 2016-17 এই স্বাধীনতার মাসে আমরা তিলকওয়ালি মুখ্যমন্ত্রী খালেদা জিয়াকে এক মুহূর্ত ক্ষমতায় দেখতে চাই না। এই কথা বলে আর এক মুহূর্ত তিলকওয়ালি মুখ্যমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চাই না। আব্দুল্লাহ মামুন সাংস্কৃতিক জগতের জগতের একজন উজ্জ্বল নাম। আমি আসবো না আপনার ওখানে, আজকে ফিরে আমার সাধনা মিটিল। যারা তরুণ আইনজীবী এসেছেন তাদেরকে একত্রিত করে একটি সুশৃঙ্খল আমরা সবাইকে আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য আমরা কৃতজ্ঞতা জানাই। আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। Total rubbish. Bastards. তিন মিনিটে মাননীয় স্পিকার কিছু হয় না। ওই মহিলা নার্ভাস হয়ে যায় তিন মিনিটে, আর নারীর এত ক্ষমতায়নে কি যে কষ্টে আছি এই দেশের মধ্যে। আপনি স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী স্পিকার, বিরোধী দলের নেত্রী স্পিকার, আরেকজন রাজপথে ওই সে মানে সেও নেত্রী, আমার ঘরের মধ্যে আমার ওয়াইফ, সেও কি যে জ্বালা যন্ত্রণা হচ্ছে। মাননীয় স্পিকার বলে ভাষা প্রকাশ করা যায় না। আমি নাম বলবো না, একজনকে জিজ্ঞেস করেছিলাম, ভাই আইন শৃঙ্খলায় যারা নিয়োজিত, নাম বললে চাকরি থাকবে না। উনি বললেন আল্লাহর কাছে, ওই সালার বুদেরা, দেখ সালার বুদেরা, আরে বাবারাই যা হয় না, আল্লাহর কাছে বিচার রইল। ও ভাই স্লোগান দিয়ে না, এবং স্লোগান দিবি মেরাম, এবং এইরকম বিচার আল্লাহ সহ্য করবে না। যার আই তুমি ঠিক সুদাও কেন, শালার বুদ বোর্ড দেন জান, আবার ঠিক সুদাও, সবাই হাত তোলেন। ওই শালার বুদরা মুনাজাত কর, মুনাজাত কর, উড়ে শালার বুদরা মুনাজাত কর, মাইক আনতে বসে। সংসদে 409 দিন সংসদ চলছে, এর ভিতর উনি আসছেন হলো 10 দিন। 10 দিন এসে বক্তৃতা দিয়েছে 60 ঘন্টা 11 মিনিট, সর্বশেষ বক্তৃতা দিয়েছে 1 ঘন্টা 53 মিনিট। বেরোয় যে বলে আমাদের কথা বলতে দেওয়া হয় না, সেই জন্য বেরিয়ে এসেছি, আমাদের কথা বলতে দেওয়া হয় না। মাননীয় স্পিকার,